আসসালামু আলাইকুম। চলার পথে অসংখ্য মানুষের একত্রিত দেখতে পেলাম, ভাবলাম এখানে কি হচ্ছে। দেখি অধিকাংশ মহিলা মানুষ এখানে দাঁড়িয়ে আছেন জটলা করে। ধীরে ধীরে এগোতে থাকলাম একটি কৌতূহল নিয়ে, কি জানি কি হলো, দেখে আসি। দেখতে দেখতে দেখি প্রত্যেকটা মানুষ গা ঘেমে গেছে গরম। সামনে একটি সাইনবোর্ড দেখতে পারলাম, মনে করলাম ওই সাইনবোর্ডটি কী লেখা আছে, আরেকটু আগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ধীরে ধীরে যেতে দেখে দেখি সামনে অনেক পুরুষ মানুষও আছে, শুধু নারী নয়, অসংখ্য দেখুন পুরুষ মানুষ এখানে জটলা ধরেছে। মনে করলাম একটু সাইনবোর্ডে লক্ষ্য করলাম খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত OMS দোকান, চলুন ভিতরে দেখে আসি কি হচ্ছে সচক্ষে। ভিতরে ঢুকতে চাল এবং আটা মাপজোক চলছে এখানে অনেক মানুষ আছে, চলুন তাদের মুখ থেকে শুনে আসি এগুলো কিভাবে বিক্রয় করছেন। এটা কি ওই যে সরকারি চাল দিচ্ছে? এখানে কতটুকু চাল দিবেন? মানে কতটুকু দেবেন মোট? আমাদের এখানে হচ্ছে দুই টন দুই টন, দুই টন দুই টন। আপনার পরিচয়টা? আমি হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানকার জেনাদার সদর। দেখি প্রতিদিন দেবেন আপনারা? জি জি, প্রতিদিন দেওয়া এখানে এখানে প্রত্যেকটা মানুষের নাম করে প্রত্যেকের এই চাইগুলো দিচ্ছে। চাউলের কত করে রেট নিচ্ছেন? প্রতি কেজি চাল 30 টাকা এবং প্রতি কেজি আটা 24 টাকা। এখানে আর কোনো বাড়তি টাকা নিচ্ছেন নাকি? না না না, এইটাই। ঝিনাইদহ খাদ্য গোডাউন থেকে OMS এর চাল বিক্রয় করা হচ্ছে ন্যায্য মূল্যে, 30 টাকা কেজি চাল, 24 টাকা আটার কেজি। এখানে তরুণ ছাত্ররা এই পরিবেশটা নিয়ন্ত্রণ করছে, দেখে খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।